এটা ডাঙৰ খবৰ আমাৰ দৰ্শকসকলক দিবলৈ লৈছো যে অসমত ইখনৰ পিছত সিখন মেডিকেল কলেজ হস্পিটেল অসম চৰকাৰে আৰম্ভ কৰিলে হসা কিন্তু খেহটিয়াকে সেই মেডিকেল কলেজ হস্পিটেল সমূহলৈ পৰ্যাপ্ত পুঁজি আগবঢ়াব পৰা নাই অসম চৰকাৰে ইতিমধ্যে প্ৰায় কিছুদিনৰ পূৰ্বে অসম চৰকাৰে এটা নিৰ্দেশ দিছে অসমৰ প্ৰতিখন মেডিকেল কলেজ হস্পিটেললৈ যে সেই মেডিকেল কলেজ হস্পিটেলসমূহত থকা যি নিৰাপত্তা বাজেট আৰু চাফাই কৰ্মীসকলৰ দৰমহাৰ বাবদ যিটো বাজেট সেইটো মেডিকেল কলেজ হস্পিটেলসমূহে নিজেই বহন কৰিব লাগিব আৰু তাৰ বাবে অসম চৰকাৰে কোনো ধৰণৰ পুঁজি যোগান নধৰে নিতান্তে ক'ব লাগিব যে যদি দুটাকৈ বিভাগত এখন মেডিকেল কলেজ হস্পিটেলৰ আচলতে উপাৰ্জনৰ উৎস কি থাকে সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন আৰু দ্বিতীয়টো কথা হ'ল যে দুটাকৈ বিভাগত ইতিমধ্যে অসম চৰকাৰে যিটো আবণ্টিত পুঁজি দিব লাগে আচলতে সেইটো বন্ধ কৰি দিলে এক নিৰ্দেশ যোগা বন্ধ কৰি দিছে আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ লখিমপুৰ মেডিকেল কলেজ হস্পিটেলত লখিমপুৰ মেডিকেল কলেজ হস্পিটেলত সেই নিৰ্দেশনাটো অহাৰ পিছতে অসম আৰক্ষীৰ গৃহৰক্ষী যি জোৱান আছিলে প্ৰায় চৌৰাল্লিছজন গৃহৰক্ষী জোৱানে চাকৰি হেৰুৱাবলগীয়া হ'ল তাৰ পূৰ্বে আছিলে 71 জন তেওঁলোকৰ চাকৰি হেৰুৱাবলগীয়া হ'ল আৰু যি ইয়াত চাফাই কৰ্মীসকল নিযুক্ত হৈ আছে তেওঁলোকৰ দৰমহা ক'ৰ পৰা কেনেকৈ দিব সেইটো এটা চিন্তনীয় বিষয় হৈ পৰিছে সমগ্ৰ বিষয়টো মই আলোচনা কৰিবৰ কাৰণে মই যত্ন কৰিম লখিমপুৰ মেডিকেল কলেজ হস্পিটেলৰ অতিৰিক্ত অধীক্ষক নিখিল কাকতি আছে মই বিষয়টো আলোচনা কৰিবলৈ যত্ন কৰিম কাৰণ এইটো এটা স্পৰ্শকাতৰ বিষয় যিহেতু মেডিকেল কলেজসমূহলৈ অসম চৰকাৰে যেনেদৰে আচলতে স্থাপন কৰিছে জাকজমকীয়া পৰিৱেশত মেডিকেল কলেজসমূহ আৰম্ভ কৰিছে তেনেকৈ পুঁজি আমদন দিব পৰা নাই সেইটো এটা অতি ডাঙৰ কথা ছাৰ আমি শেহতীয়াকৈ জানিব পাৰিছোঁ যে নিৰাপত্তাৰ কাৰণে যিটো বাজেট আৰু চাফাই কৰ্মীসকলৰ যিটো বাজেট সেইটো অসম চৰকাৰে কৰ্তন কৰিছে আপোনালোকক কলে মানে এই হস্পিটেল কৰ্তৃপক্ষই মেডিকেল কলেজ হস্পিটেল কৰ্তৃপক্ষই নিজে বহন কৰিব লাগিব এইটো এটা আমাৰ নিৰ্দেশনা আহিলে যে চাফাই কৰ্মীৰ আমাৰ যোনটো বাজেট আছিলে আৰু নিৰাপত্তাৰক্ষীৰ যোনটো বাজেট আছিলে সেইটো আমি নিজে বহন কৰিব লাগিব ছেল্ফ ডিপেণ্ডেণ্ট হ'ব লাগিব আমি ইয়াৰ পৰাই ৰেভিনিউ উলিয়াই তেওঁলোকক দৰমহাটো দিব লাগিব আগতে চব সকলো ঠিকে আছিলে 70 জন আমাক হেৰি নিৰাপত্তাৰক্ষী দিছিলে বেটেলিয়নৰ পৰা হোমগাৰ্ডৰ সেই দৰমহাটোৰ বিপৰীতে গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা চেংচন এটা আহিছিলে আৰু সেই সময়ত দৰমহাটো কম আছিলে 10,000 কিমান টকা আছিলে 10,000ৰ ভিতৰত আছিলে তাৰপিছত হঠাতে দৰমহাটো অসম গভৰ্ণমেণ্টে বঢ়াই দিলে 23,000 ওপৰত কৰিলে তেতিয়াই আমি কিছুমান 70 জনৰ ঠাইত কেইজনমানক পটাই অতাৰাই পেলাই 44 জন কৰিবলগীয়া হ'ল কাৰণ কাম কৰিলেতো পইচা দিবই লাগিব ঠিক সেইদৰে চলি পেলাই লাষ্টত আমি ভাবিছিলোঁ যে গভৰ্ণমেণ্টে দিব বুলি ভাবিছিলোঁ হোমগাৰ্ডৰ এছ'চিয়েশ্যনেও বহুত যুঁজি আছিলে এইটোৰ কাৰণে আল্টিমেটলি আমি দেখিলোঁ যে দুমাহ পাৰ হৈ গ'ল কোনো ফলপ্ৰসূ হেৰি আমি পইচা পোৱাৰ তেনেকুৱা ধৰণৰ ইংগিত নাপালোঁ নোপোৱাৰ কাৰণে আমি 1 ছেপ্টেম্বৰৰ পৰা তেখেতসকলক আঁতৰাই দিবলগীয়া হ'ল বিশেষকৈ অলৰেডি 1.5-2 মাহৰ দৰমহা দিবলৈ আছে আকৌ যদি আমি ৰাখি থওঁ দৰমহাটো বাঢ়ি গৈ থাকিব এতিয়া তাকে আমি ভাবিছোঁ যে আমাৰ যোনটো ইউজাৰ্ছ ফাণ্ড থাকে আৰু আয়ুষ্মানৰ পৰা যিকেইটা পইচা পাওঁ তেওঁলোকৰ দৰমহাটো আমি আদায় কৰি দিম সেইটোতো আমি দিবই লাগিব সেইটো গতিকে এতিয়া আমি 23,000 তেখেতসকলকে আমি ৰাখি থ'ব পাৰিলোঁহেঁতেন 10,000-11,000 হোৱাহেঁতেন কিন্তু যিহেতু গভৰ্ণমেণ্টৰ চাৰ্কুলাৰ আছে যে তেখেতসকলৰ দৰমহা 23,000 ওপৰ হ'ব এতিয়া 23,000 ওপৰ হ'বলৈ দিবলৈ আমি অপাৰোঁ ইমানখিনি টকা আমাৰ নাই নোৱাৰি কাৰণ অলৰেডি আকৌ মাপোনাত আমি 15,00,000-16,00,000 টকা মাহে দিবলগীয়া হৈছে মানুহখিনি একেই আছে কিন্তু পইচাটো আমি দিবলগীয়া হৈছে এতিয়া সম্প্ৰতি লখিমপুৰ মেডিকেল কলেজ হস্পিটেলত নিৰাপত্তাৰক্ষী নাই নেকি মানে নিৰাপত্তাৰ দিশত কোনে চাইছে এতিয়া নিৰাপত্তাৰক্ষী আমি SPDC ছাৰলৈ লিখিছিলোঁ তেওঁলোকে ৰাতি ৰাতি SP ছাৰৰ পৰা ইয়াত হেৰি দিয়ে পুলিচ আহে নাথাকে তেনেকৈ আৰু ASI এজন দিছে আৰু কিন্তু আমাৰ এতিয়া ধৰক ICU মেটাৰ্নিটি ৱাৰ্ড তাৰপিছত কেজুৱেলিটি তাত অনবৰত আমাক পুলিচ লাগে ধৰক গণ্ডগোল সেইবিলাক বেছি তাতে হয় আমি টেম্পৰেলি কেঞ্চাৰ হস্পিটেলত থকা যোনটো ছিকিউৰিটি ব্ৰাঞ্চ এটা আছে তাহাঁতৰ 12-14 জনৰ তেওঁলোকৰ পৰা আমি 12 জন লৈ পেলাই এইকেইদিন চলাই আছোঁ যেনে তেনে চলাই আছোঁ আৰু এটা কথা ছাৰ দেখিবলৈ পোৱা যায় যে চৰকাৰী আঁচনি ইটোৰ পিছত সিটো মুখ্যমন্ত্ৰীজনে ঘোষণা কৰে বিভিন্ন ধৰণৰ নতুন নতুন নিত্য নতুন আঁচনি ঘোষণা কৰি থাকে নতুন আঁচনিয়ে ভৰি পৰিছে বুলি ক'ব লাগিব অসম বিশেষত কিন্তু
বিশেষভাবে জরুরি যে মেডিকেল কলেজ হসপিটালের যে নিরাপত্তার রক্ষীর যে দরমহা দিবলে কিন্তু দরমহাটা বন্ধ করে পেলালে, দরমহার বাজেট নাই আর নিতান্তই প্রয়োজনীয় সাফাই কর্মী হয়তো খুব কম দিনের ভিতর আসলে মেডিকেল কলেজ হসপিটাল সমূহের উপার্জনের উৎস কি বা কেনকে দরমহা দিব কর্তৃপক্ষই সেই বিষয়ে মানে অকান জানিলে যত্ন করি যে আপনাদের ধর দরমহাটা দিবই জানিবা এটা উপার্জন কব হব পয়সাটা তো আসবে উপার্জন আমার যখন আউটডোর টিকেট হয় আর ইনডোর টিকেটত 10 টাকা আমি ন তারপর আমি কিছু টেস্ট কিছু আছে আমার টেস্ট কিছু আমি পেইড করব লাগে হেয়ে আর যখন হিন লেবর আন্ডারত আছে সেখানে আমি ফ্রি করে দিই যেহেতু আমার এক্সরেট অল্প পয়সা পাও এক্সরে 70 টাকাকে লওয়া হয় প্রাইভেটলি এক্সরেট ইসিজিত পাও তেনে থুলমূলকে আমার 20-30 লাখ টাকা একটা ইনকাম একটা হয় মাহে কিন্তু সেই গোটেখিনি দিব লাগবে মানে পাকে পকান্তরে যুর রোগী বা রোগীর পরিয়াল লওয়া হয়েছে তখনপ্রাই লওয়া হয়েছে রোগী আর রোগীর পরিয়াল যেহেতু একটা ব্যবস্থা চলি থাকি লাগে মানে পুনের কোথাও যে যেহেতু একটা ব্যবস্থা মেডিকেল কলেজ হসপিটাল সমূহ একটা ব্যবস্থার মত চলি থাকে আর সেই ব্যবস্থা যদি সরকারি প্রত্যক্ষভাবে আর্থিক সাহায্য বা আর্থিক অনুদান আগবাই না থাকে তাহলে কিন্তু সাধারণ জনসাধারণের কষ্ট হব কারণ এটা ইতিমধ্যে আমি গম পালো যে নিরাপত্তাজনিত যে বাজেট সে কর্তন করে দিয়ার কারণে বা সাফাই কর্মী সকলের যে দরমহার বাজেট সে কর্তন করে দিয়ার কারণে দরমহা দিবর কারণে কিন্তু যেসেন্ট যোগী বা রোগীর পরিয়ালের ধন সংগ্রহ করব লাগবে কলেজ হসপিটাল সমূহত যে ব্যবস্থাটা চলি থাকি আসলে কবলে গেলে পুনের একটা আমি পুনের উল্লেখ করবই লাগবে মুখ্যমন্ত্রীজনে পুনের কোথায় যে ইটোর পিছন সে নতুন আঁচনি ঘোষণা করে থাকে বিভিন্ন ফ্রি বিভিন্ন বিনামূল্যক কিনা আর্থিক অনুদানে হোক বিভিন্ন আঁচনি ঘোষণা করে থাকে তার বিপরীতে কিন্তু চাওক যে মেডিকেল কলেজ হসপিটাল সমূহের যেগর বাজেট অতি প্রয়োজনীয় বাজেট বলে কোথো যেহেতু সাফাই কর্মী না থাকলে মেডিকেল কলেজ হসপিটাল থাকবই নয় নিরাপত্তারক্ষী না থাকে যদি মেডিকেল কলেজ হসপিটাল থাকবই নয় অতি প্রয়োজনীয় বাজেট সমূহ কিন্তু কর্তন করে নিয়ে আছে আর একটা কথা চাওক যে এইখানের পিছন সিখন মেডিকেল কলেজ হসপিটাল খুলি কিন্তু জাকজমকিয়াকে অনুষ্ঠান সমূহ পাতি ভাষণে সভায় সময় ভাষণত উল্লেখ করে থাকে স্বয়ং মুখ্যমন্ত্রীগুলো কিন্তু বাজেট সমূহ কর্তন করেছে কিয় আমার প্রশ্ন এটা যুর চাকরি গল লক্ষিমপুর মেডিকেল কলেজ হসপিটালত 71 জন গৃহরক্ষী জওয়ান আসে নিরাপত্তাজনিত দিকত ইয়াত মকরল হয়ে চাকরি করে আসে চাকরি গল আর খুব কম দিনের ভিতর হয়তো বেয়া খবর পাব সাফাই কর্মী আছে বেয়া খবর আহিব কারণ দরমহা দিবলে নোৱাৰা হৈ আহিব হয়তো মেডিকেল কলেজ হসপিটাল সমূহ এই সমূহের ভবিষ্যতের দায়িত্ব কোনে লব মুখ্যমন্ত্রীজনে কেবল নতুন নতুন আসনি নতুন নতুন মেডিকেল কলেজ খুলি ঘোষণাই করে থাকিব না পুরনি এই ব্যবস্থাটো সচল করে রাখব সেই প্রশ্নটা আমার দর্শক সকলের হয়ে আমার ফলের মুখ্যমন্ত্রীগুলো করলো